আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে। আজকে ব্লগ শেয়ার করতে আসছি আপনাদের সাথে। আজকে আম্মু রান্না করবে সব কিছু। এই যে দেখো, ইয়া ফিশ, এটা সুরমা মাছ। সুরমা মাছ, সুরমা মাছ তা আমার বৌমার অনেক পছন্দের মাছ। আজকে রান্না করতেছি, এই যে ভাজি করব প্রথমে। আম্মু আসছে, হ্যাঁ একদম পুরো আনাম আনাম তিনটা বড় বড় মাছ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। যারা নতুন দেখতেছ তাদেরকে একটা রিকোয়েস্ট করতেছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে, তারপর ভালো বেশি 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 ভালো লাগে গেলে শেয়ার করে দিবে। হ্যাঁ, মাছগুলো চুলটি দিচ্ছি, এই মাছটা সাদি আর অনেক পছন্দ। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠাই ফেলি। উঠা ফেললাম মাছগুলি, এখন আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো হালকা একটু ফ্রাই করে দিচ্ছি। আলু বেশি করে দিব ওই জন্য, আজকে এখানে কোনো মানে খাওয়ার কোনো কিছুই নেই। মাছের সাথে আলুটা দিলেও এখন মানে ভাতগুলো খাইতে পারবে আর কি। মাছ খাবে না, এই মাছ খায় না এখন, আর যদি খায় তাহলে তো ভালো, না খেলে তো আলু দিয়ে খাবে, খাবে না জানি আমি। আলুর সাথে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদের গুঁড়া। এখন আলুটাকে একটু ফ্রাই করে নিব ভালো করে। তো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মাছের সাথে, আলুটার সাথে ভাজা ভাজা হবে। তো এখানে হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছি। একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পুরোটা। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াটা, একটুখানি ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ভালো করে কষাই নিব। এখন রান্না করব, হ্যাঁ এখন রান্না করব হচ্ছে শিম দিয়ে, বড় কাতল মাছের মাথা দিয়ে। তেজপাতা দিয়ে দিলাম, কয়েকটা মেথি দিয়ে দিলাম। এই যে কাতল মাছের মাথা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়াটা, তারপর মরিচের গুঁড়াটা,
দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো একটুখানি আদা রসুন বাটা, তো মশলাটার সাথে একটুখানি পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিব, মাথাটা কষানো হোক। এই পাশ থেকে আমার আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কষানো শেষ। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিলাম। তো এখানে মাছের মাথাটা, কাতল মাছের অনেক বড় একটা মাথা, এটা কষানো হয়ে গেছে, মশলা সহ কষানো হয়েছে, খুব ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি কি করবো, এটার মধ্যে সিম দিয়ে দিব। এখানে সিম দিয়ে দিচ্ছি, একদম বিচিওয়ালা সিম। এই সিমটা অনেক মজার, বিচিওয়ালা সিমটা মাছের মাথার সাথে খুবই মজা লাগে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে দিব। তো এই তো মাছের তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা দিলাম, কারণ এটা তো ইলিশ মাছের মতো ফ্লেভারটা। একটু আলু দিয়েছি যেহেতু, সেজন্য একটুখানি হালকা একটু ধনিয়া পাতা দিলাম। মাছের তরকারিটা হয়ে গেছে, চুলা অফ করে দিচ্ছি। তো সিমের তরকারিটা এই পাশে নিয়ে আসলাম, আর এখন ভাজি, এই যে কহি ভাজি চিংড়ি মাছ দিয়ে করবো। এগুলা বোয়া কেটে গেছে ছোট ছোট করে, গোল গোল করে, এটা আঁকিবার বড় অনেক পছন্দ। তারপর এখানে দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, ব্রাউন কালার হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, মন মন দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি কহিগুলা। কইটা আর কি, আমরা গ্রাম দেশের ভাষা হচ্ছে কইটা, আমাদের কুমিল্লায় কইটা বলে। এই যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচ্ছে রে, তারপর এটাকে ভেজি করতে হবে, ভাজি করতে হবে, ভেজি না। তো ভাজির মধ্যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ঝাল ফ্লেভার দুটার জন্যই।
ঢেকে দিলাম ভাজিটা হতে থাক সিমের তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে এখন সিমের তরকারির মধ্যে দিয়ে দিব কাঁচা মরিচ অনেকগুলো এই যে কাঁচা মরিচ দিলাম অনেকগুলো দিয়ে ভালো করে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি এখন সিমের মধ্যে পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিব সিমটা যা মজা হবে আজকে মানে বলে বোঝানোর মতো না এইখানে হচ্ছে পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিচ্ছি সিমটা কষানো হয়ে গেছে আমার এই যে সুন্দরভাবে সিম কষানো হয়ে গেছে এই সিমের তরকারিতে বেশি ঝোল রাখা প্রয়োজন নেই একটু হালকা শুকনো শুকনো হলে এই সিম তরকারিটা মজা লাগে মধ্যে পর্যাপ্ত পরিমাণ ধনে পাতা তো অবশ্যই লাগবে ধনে পাতাটা দিলে মজা লাগে সিমের তরকারি এখন আবার ঢাকনা দিয়ে দিচ্ছি শেষ হয়ে গেল তরকারি এই তো দেখতেই পাচ্ছ রান্নাবান্না শেষ তো এইখানে হচ্ছে সুরমা মাছ দিয়ে নতুন আলু দিয়ে একটু হালকা ঝোল রেখে রান্না করেছি খুবই মজার হবে তরকারিটা দেখে বোঝা যাচ্ছে আর সিমের তরকারিতে তো কোনো তুলনাই নেই এত মজা হবে এটা অনেক পছন্দের এটা এই তরকারিটা তারপরে হচ্ছে এই তো কহি ভাজি কি বলে এই দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ভিডিওতে একটা লাইক দিতে ভুলবা না তো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম